বিন্দু থেকে সিন্ধু স্বপ্ন এখন বাস্তব আর সবই আমাদের স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে ইতিহাস রচনাকারী বাংলাদেশের সর্ববৃহৎ স্থাপনার উপর দিয়ে এখন চলছে গাড়ি এ শুধু সেতু নয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাথে রাজধানী ঢাকার এক সেতু বন্ধন যা দেশের পুরো অর্থনীতিকে আমূল বদলে দেবে এমনটাই প্রত্যাশা অর্থনীতিবিদদের সেতুটি চালু হবার পর স্থানীয়দের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে তা জানতে চায়ের কাপের ঝড় আজ এসেছে মুন্সিগঞ্জের মাওয়াঘাটে চলুন দেখি আলোচনা ও সমালোচনায় ভরা চায়ের কাপের এই ঝড় আমার আপনার ভাবনাকে কতটা সমৃদ্ধ করে যখন দেখা গেছে সারা ব্রিটিশ সরকার এই বাংলার উপরে একটা জরিপ চালাইছে যে কোন বিভাগে কতগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আপনার পরিচয়টা প্লিজ আমি একজন সাংবাদিক ঢাকা থেকে আসছি আচ্ছা কি নিয়ে আলাপ করতেছিলেন আপনারা আমরা এখানে শুধু বাবাই বাংলাদেশ বর্তমান সরকারের উন্নয়নমূলক আলোচনা করতেছি বিশেষ করে আমাদের দেশের যে পদ্মা সেতু আমরা এই পদ্মা সেতুর যে উদ্বোধন হয়ে গেছে ইতিমধ্যে আমরা আলোচনা করতেছিলাম এই এর যে উপকারিতা এর যে বিভিন্ন বিষয়ে বাধা বিপত্তি অতিক্রম করে আমরা যাই যে ঐতিহ্যের গর্বের সম্মানের স্বপ্নের সেতু পেলাম এটা নিয়ে আসলে আমরা একটু আলোচনা করতেছি এই যে ধরেন 7 ডিসেম্বর 2014 পদ্মা সেতুর কাজ শুরু হলো আর আজকে পুরো সেতু এবং সেতুর উপর দিয়ে যান চলাচল তো এই যে আসলে অনুভূতিটা কেমন এটা আমরা উচ্ছ্বসিত আমরা আনন্দিত এবং আমরা আমরা না শুধু মানে পুরো বাংলাদেশের 21টি জেলা এই পদ্মা নদীর ওপারে দক্ষিণে অর্থাৎ 64টা জেলার মধ্যে 21টি ওয়ান থার্ড লোক এই এলাকায় বাস করে এরা এতদিন অর্থনৈতিকভাবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে শিক্ষায় পিছিয়ে ছিল এই পদ্মা সেতুর মাধ্যমে তাদের যে স্বপ্ন এটা বাস্তবায়িত হবে যশোর খুলনা এবং বেনাপোল থেকে ভারত থেকে আমাদের যে মালটা আমদানি হয়ে আসতেছে যে মালটা আইসার ঢাকার বুকে পৌঁছতে কমসে কম 12 ঘন্টা সময় লাগতো বা 16 ঘন্টা সময় লাগতো এখন সে সময় লাগবে অনলি ফর 4 ঘন্টা আপনি 16 ঘন্টা বললেন যে আপনি আসতে লাগে আমি এমনও দেখেছি যে কুয়াশার কারণে বা এই যে স্রোতের কারণে বর্ষাকালে অথবা ঝড়ের কারণে ঝড় উঠে গেছে একদিন ফেরি চলতেই পারে নাই হ্যাঁ পতনশীল জিনিসগুলো পচে গেছে আমাদের অর্থনীতির অপচয় হয়েছে তার মানে বিরূপ প্রকৃতির কারণে বিরূপ প্রতিক্রিয়ার কারণে এটা হয়েছে প্রাকৃতিক বিরূপ প্রতিক্রিয়া এখন সেই জিনিসগুলা এই পদ্মা সেতু চালু হওয়ার কারণে আমরা এই যে নষ্ট হইত জিনিসগুলো ধ্বংস হইত জিনিসগুলো এগুলোর থেকেও তো আমরা অনেক সাশ্রয় হবো আমাদের অর্থনৈতিক আগায় যাবে এই যে আনন্দ এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি আপনি যেখানেই যাবেন যেখানেই বসবেন সেখানেই পদ্মা সেতু নিয়ে আলোচনা আলোচনার উৎসব মানে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এখন আমাদের এই পদ্মার দুই পারে প্লাস সারা বাংলা এই যে একটা ইতিহাস রচনাকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো যে কুয়াশার কারণে হোক বৈরি আবহাওয়ার কারণে হোক যে কারণেই হোক ফেরি বন্ধ একটা লোক অসুস্থতা ঢাকায় নিতে হবে হসপিটালে ভর্তি করতেই হবে দেখা গেল যে ফেরি বন্ধের কারণে সেলিমটা ঢাকা যেতে পারলো না তার ওখানে মৃত্যু হলো এর চেয়ে আর আমাদের কষ্টের কি আছে এই যে মানুষটা মারা গেল অ্যাম্বুলেন্স সার্ভিসটা যদি এই সেতুটা তখন থাকতো তাহলে সেতুটা দিয়ে পার হয়ে তারা ঢাকায় নিয়ে হসপিটালে ভর্তি করলে আমার মনে হয় যে তার হায়াত থাকলে সে বাঁচত কিন্তু বিনা চিকিৎসা সে মারা গেল কেন সেতুটা না থাকার কারণে কুয়াশার কারণে বৈরি আবহাওয়ার কারণে নদীতে কোনো যোগাযোগ চলতে পারলো না সীমাবদ্ধতার কারণে এটাও ভাই কিন্তু আজকে সেতু হয়েছে আজকে কিন্তু আর অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকবে না 1 মিনিটের জন্য থাকবে না কোনো মানুষ এইভাবে আর মারা যাবে না বিনা চিকিৎসায় এটা আমাদের কত বড় একটা গর্বের বিষয় না আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম এই যেটা বললেন যে আজকে সবার ফেসবুকের প্রোফাইল পিকচারে পদ্মা সেতুর ছবি তার মানে কি আমরা একটা উৎসবের মধ্যে দিয়ে আছি সারা বিশ্ব আমাদের দিকে তাকায় আছে যে এত ষড়যন্ত্র এত কিছুর পরও আমরা নিজস্ব অর্থায়নে আমাদের স্বপ্নের সেতুটারে চালু করে দিতে পারছি রাইট এখন আমাদের নাগরিক দায়িত্বশীলতা বাড়ছে না একটু মানুষগুলো এটা কেমন হওয়া উচিত সারা বাংলাদেশে না সারা বিশ্বে এখন বাংলার নাগরিকত্বের মর্যাদা বাড়ছে তার কারণ হলো এই জিনিসটা করতে যাইয়া যখন মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে যখন সে ক্ষমতায় আসে সে সর্বপ্রথম 2000 সালের 2001 চারিজুন স্থাপন করে গেলেন এবং সে প্রস্তাব রেখে গেলেন দুর্ভাগ্যবশত দ্বিতীয়বার আমাদের দেশে
বিএনপি ক্ষমতায় আসলে তারা এসে ব্রিজ নিয়ে নানান পূর্বাকাণ্ড শুরু করে দিলেন, তারা এই পয়েন্টটা ব্রিজ করবেন না, তারা দোহার দিয়া ব্রিজ নেবেন, তারা ওহজুম দিয়া ব্রিজ নেবেন, নানান টালবাহানা শুরু করে দিলেন। এমনিভাবে তাদের ছয়টি পাঁচটি বছর কেটে গেল। তারপর যখন তিনি 2008 সালে পুনরায় এই দেশের জনগণ তাকে ক্ষমতায় বসাইলো, ক্ষমতায় বসার পর যখন সে প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করিয়া সে সর্বপ্রথমে ডিক্লারেশন দিছে আগামী পদ্মা সেতু করব। এই পদ্মা সেতু করতে যাইয়া বিশ্বব্যাংকের সাথে, জাইকার সাথে, সবার সাথে কম্প্রোমাইজ করে মিটিং করে এখানে একটা চুক্তিবদ্ধে আবদ্ধ হইল। বিশ্বব্যাংক আমাদের বিশাল একটা অঙ্ক দিবেন, জাইকা একটা এটার সাথে শেয়ার করবেন, তারাও আমাদেরকে সহায়তা করবে, সারা পৃথিবীর সবাই ই করে রাখলো। দুর্ভাগ্যবশত আমার এই বাংলার জমিনের জন্ম হইয়া তাদের এই দেশে ভূমিষ্ঠ হইয়া এই দেশের ক্ষতির জন্য তারা উঠে পড়ে সেই সুদূর আমেরিকায় বসে এই ব্রিজ সম্বন্ধে তারা চক্রান্ত শুরু করে দিল। তারা বলে দিল ব্রিজ উদ্বোধনের আগে, কাজ হওয়ার আগে, টেন্ডার হওয়ার আগে তারা বললেন যে ব্রিজে বিশাল দুর্নীতি হয়ে গেছে। এই বিষয়টা আপনি আপনি কি বলবেন? আসলে তারা যখন ষড়যন্ত্র করে সারা বিশ্বের বুকে বাংলাদেশের কলঙ্ক লেপন করতে চেয়েছিল, সেখানে বাঙালি যে বীরের জাতি জানত পৃথিবী, বাঙালি সাহসী জাতি জানত পৃথিবী, কিন্তু বাঙালি যে একটা সৎ জাতি, এখানে যে অনেস্টি আছে এটাও এখন পৃথিবী জানলো। সারা বিশ্বে প্রমাণিত হয়েছে, কানাডার আদালত রায় দিয়েছে কোনো দুর্নীতি হয় নাই। তার মানে কী দাঁড়ালো? যে শেখ হাসিনা সত্য কথা বলে, তার কাজকর্ম সত্য, এবং এই ব্রিজে যে কোনো দুর্নীতি হয় নাই এটা প্রমাণিত করে। শুধু ব্রিজে না, শেখ হাসিনা কোথাও কোনো দুর্নীতি করে না। তার মানে কি এটা কি আমাদের একজন একদিকে আমাদের জন্য ভালো হলো না, সত্যতা প্রতিষ্ঠিত হলো? এটা আমাদের আমাদের ভালো মানে কি? আপনি মনে করেন আজকে এই ব্রিজটা করতে যাইয়া যেই সরকারের উপরে, শেখ হাসিনার উপরে যে ব্লেমটা আসছে যে দুর্নীতি হয়েছে, আসলে কি দুর্নীতি হয়েছে? কানাডা আদালত তার প্রমাণ করে দিয়েছে এখানে কোনো দুর্নীতি হয় নাই। এখন যেটা হচ্ছে যে ধরেন আপনি আমার নেতিবাচক চেহারা তুলে ধরার চেষ্টা করলেন, কিন্তু দেখা গেল যে আসলে ইতিবাচক, তার মানে তো জিনিসটা আমার জন্য আরো ভালো হলো না, আমার জন্য প্লাস পয়েন্ট। তবে আমাদের কত বড় ক্ষতি করছে যারা এটাকে চক্রান্ত করছে, কত বড় ক্ষতি করছে। বিশ্বব্যাংক আমাদের যে ঋণটা দিছিল সেটা সুদ নাই বললেই চলে, 1%-এরও কম। তার মানে কি তারা এমনি সুদ টাকাটা দিছিল, সেই টাকাটা থেকে আমরা বঞ্চিত হয়েছি, এটা আমাদের দেশের জন্য কত বড় ক্ষতি হয়েছে। তবে হ্যাঁ, বলিষ্ঠ নেতৃত্ব এবং অত্যন্ত সাহসী মানুষ আমার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, সে তখনই বলল যে না, আমি সেতু করে ছাড়বই ছাড়বই। এই যে বাংলাদেশ যে একটা অদম্য বাংলাদেশ, একটা যে ওই যেমনটি উনি বললেন যে বীরের জাতি, যেটা আমরা 71-এ দেখাইছি, সেটা 2022-এ আরেকবার বিশ্ব দেখলো। তার মানে কি আসলে আমরা আমাদের যেই সক্ষমতা, যখন সারা বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে আপনি, তখন আসলে আপনাদের স্থানীয়দের যে নাগরিক দায়িত্বশীলতা সেটাকে আপনারা আসলে কিভাবে দেখেন? কারণ একজন বিদেশি পর্যটক যখন এখানে আসবে সে তখন স্থানীয়দের কাছ থেকে কি আচরণ প্রত্যাশা করে? এটা আমি বলি, একটু জাতি হিসেবে বাঙালি এখনো অত সুশৃঙ্খল হয়ে ওঠেনি, কিন্তু তারপরও ইদানিং শিক্ষায় মর্যাদায় আমরা বাঙালি বিদেশে যে অনেক কিছু উন্নত বিশ্বের সিস্টেম শিখে ফেলেছি। বিশেষ করে আপনি যেটা বলছেন যে এই ব্রিজ দেখার জন্য পর্যটকরা আসবে, তারা এখানে এসে যদি দেখে যে আমাদের সমস্ত জায়গায় বিশৃঙ্খলা, অরাজকতা, নিয়ম নেই, তাহলে তো তারা আমাদেরকে একটা নোংরা নেতিবাচক ধারণা নিয়ে যাবে। ইতিমধ্যে আপনি খেয়াল করবেন আমাদের মাওয়া পয়েন্টে যে হোটেল মোটেলগুলো হয়েছে, যে রিসোর্ট হয়েছে, এগুলো আন্তর্জাতিক মানের তৈরি হচ্ছে, এবং এখানকার যে সার্ভিস যারা দিচ্ছে তারাও সেই কোয়ালিটি বজায় রেখে চলতেছে। আপনি জেনে খুশি হবেন যে রাত্রিবেলায় রাত 12টার দিকেও ওই গাড়ি নিয়ে বিভিন্ন দূতাবাসের লোকেরা এখানে খাবার খেতে আসে, এবং তারা পরিবেশটাকে পছন্দ করতেছে। নাগরিক দায়িত্ব হিসেবে আমি বলবো যে পরিচ্ছন্নতার দিক দিয়ে হয়তো এখনও আমরা টিস্যুটা ব্যবহার করে এখানে সেখানে ফেলে দিই, কিন্তু আমরা অনেকেই এটা শিখে গেছি যে ওটা আর ফেলা যাবে না, ওটা যতক্ষণ পর্যন্ত ডাস্টবিন পাওয়া না যাবে ততক্ষণ পকেটে বা হাতেই রেখে দিতে হবে, সেভাবেই চলতেছে। আমি আশা করি যে
নেতিবাচক কোনো ধারণা না নিয়ে তারা দেখবে যে বাঙালিও পরিচ্ছন্ন জাতি। আমি ওনার কথাটা খুব সুন্দর, আমি ওনার আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। আপনি আন্তর্জাতিক মানের রিসর্ট করলেন, আপনার কর্মীদের ব্যবহারটাও তো আন্তর্জাতিক মানের হওয়া উচিত। অফকোর্স অফকোর্স, সেই জায়গা যে সেই জায়গায় আমাদের কিছু সামনের দিনে করণীয় আছে কিনা? অবশ্যই আছে। কারণ হলো গিয়া আসলে একটা জিনিস, কেউ মায়ের পেটে কিন্তু কিছু শিখে আসে না, আমরা কিন্তু আস্তে আস্তে এগুলো শিখি। আমরা যখন ছোটো তখন আমরা প্রথম প্রাইমারি স্কুলে ভর্তি হলাম, ভর্তি হয়ে আমরা লেখাপড়া শুরু করলাম হাতে করে, এবং কবর পর্যন্ত আমাদের শিক্ষার একটা বিষয় থাকিয়ে যায়। আমরা আমাদের শিক্ষার্থী থেকে শুরু করে আমাদের শ্রমজীবী যারাই পেশায় বিভিন্ন ভাবে নিয়োজিত, আপনি হয়তো জানেন আমাদের এখানে মাওয়ারি সুট আছে, এখানে আমাদের সরকারি ডিপার্টমেন্টের মিনিস্টার এবং উচ্চ লেভেলের সচিব এরা সবাই আসতেছে, এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই রিসুটে আসতেছে। তা আমাদের এই রিসুটে কিন্তু আজ পর্যন্ত আমাদের মাওয়া এলাকা থেকে বা ওই সাইডের এলাকা থেকে আমরা আমাদের কোনো দুর্নাম হয় না, আমাদের কোনো বদনাম হয় না। আমাদের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তিতে, পরিবেশে, যে কোনো সাইডে বা মেহমানের আপ্যায়নের দিকে আমাদের কিন্তু কোনো কমতি নেই, ইনশাআল্লাহ। লুৎফুর রহমানের একটা খুব দামি কথা আছে, আপনি যখন শীর্ষে পৌঁছাতে চাবেন কখনো নিম্নের দিকে তাকাবেন না, আমি কতটুকু আগালাম। এই যেই আত্মতৃপ্তিতে আপনি যদি ভুগতেছেন, এই আত্মতৃপ্তিতে ভোগা মানে হচ্ছে আপনি অধপতনকে ডেকে আনা। আপনার সবসময় তাকাতে হবে উপরের দিকে, আপনার যদি ডেভেলপমেন্ট থাকে সেটাকে আরও ফার্দার ডেভেলপমেন্টে নিয়ে আসা। এটা তো শুধু মামা কেন্দ্রিক না, এটা হচ্ছে 21টি জেলা কেন্দ্রিক। এবার বিস্তৃত আলোচনার পার্সপেক্টিভে আপনি বলেন করণীয়টা কি? এটা করণীয় আছে। এখন আমাদের যেই পরিষ্কার পরিচ্ছন্ন বা আচার ব্যবহার আমাদের যা আছে তার চেয়ে অনেক বেশি আমাদের ওই দিকটা লক্ষ্য রাখতে হবে, ওই দিক লক্ষ্য করে আমাদের আগাইতে হবে। বাহিরের লোক আইসা যেন আমাদের তরফ থেকে তারা কোনোরকম দুর্ব্যবহার না পায়, খুব ভালো ব্যবহার আচরণ পায়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের এখানের আশেপাশে বা 21টি জেলা বা আমাদের মুন্সিগঞ্জ জেলা যেই ধরনের নাম আছে, সুনাম আছে, এটা যেন আরও বহির্বিশ্বে বা সমগ্র বাংলাদেশে, উনি যেমনটি বললেন যে এই সুনামটাকে ধরে রেখে আরও বৃদ্ধি করা হচ্ছে আমাদের নাগরিক দায়িত্ব। ধরেন এই যে এখন যে ইকো ট্যুরিজমের যে পার্সপেক্টিভ, কারণ আমাদের কিন্তু এখন সুন্দরবন, বাংলা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমাদের নতুন সম্ভাবনার দ্বার শুরু হচ্ছে, নতুন নতুন অবকাঠামো হবে, তার মানে কি নতুন নতুন বিদেশিরা আসবে বিভিন্ন ব্যবসা নিয়ে, বিভিন্ন প্রকল্প নিয়ে। তো সেই জায়গায় আসলে আমরা জানি যে মানব সম্পদ উন্নয়ন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার একটা মানুষ একটা ইন্ডাস্ট্রি থেকে বড় হইতে পারে যদি তার চিন্তা চেতনা, তার যদি ওই বহুমাত্রিকতা থাকে, সেই জায়গায় কি আমাদের কি আর কি সরকারের এই জায়গায় জোর দেওয়া উচিত কিনা? অবশ্যই, কারণ এখানে পরিবেশটাকে ঠিক রাখতে হবে। প্রথমত পরিবেশ যদি ঠিক না থাকে, এখানে যারা বিদেশ থেকে বলেন বা আমাদের দেশে অন্য জায়গার থেকে আসলো, তারা এসে দেখেন পরিবেশ ভালো না, তাইলে তারা অস্থায়ী মুখ ফিরে নেবে। এটা আমাদের জন্য এই জায়গাটা যে এটা গভর্নমেন্ট যেই চিন্তাটা করতেছে, এখানে এই দুই পার্কে কেন্দ্র করে যেটা তৈরি করতেছে ভবিষ্যতে, যেন এটা আমি মনে করি সিঙ্গাপুর উদাহরণ হিসাবে আমি আনতে পারি, এরকম হবে। তাহলে সেখানে আমাদের দায়িত্ব তো আছে, আমাদের যারা নাগরিক আমাদেরও কিছু দায়িত্ব আছে। কারণ আমরা প্রথমত বলি যে এই যে ব্রিজটা হয়েছে, আমাদের জায়গাগুলো গেছে, আমরা কিন্তু আনন্দের সাথে জায়গাগুলো দিয়েছি, কৃপণতা করিনি, কিন্তু এটাও কিন্তু আমাদের একটা মানবিক নাগরিক দিক থেকে বলতে পারেন। হ্যাঁ অবশ্যই, দেশের জন্য, হ্যাঁ দেশের জন্য করছে। যে এটা হইলে 21টা জেলার যে আজকে মানুষগুলো যেভাবে কষ্টে আছে তাদের কষ্ট লাঘব হবে, ইভেন সারা বাংলাদেশের একটা বাইরের নেটওয়ার্ক হইল আমাদের চা দিন, এবং এই নেটওয়ার্কটা শুধু বাংলাদেশই না, আপনি ইন্ডিয়ার বেনাপুল থেকে বলেন, সেটা আপনি বিদেশ থেকে যে মাল আসবে মংলাপুর বা পায়রা বন্দর, সেটা আপনার ইন্ডিয়াতে যাবে, নেপাল যাবে, ভুটান যাবে। এই যে আমাদের যে নেটওয়ার্কটা তৈরি হলো, এশিয়ান হাইওয়ে যেটা হইতেছে, এই যে এইগুলি হবে, সেখানে আমাদের পরিবেশটা ঠিক রাখতে হবে। আমাদের যে মানবিক দায়িত্ব, সেই দায়িত্বটাকে আমাদের কাজে লাগাতে হবে। দেশপ্রেম, দায়িত্ব, দুটো বিষয়ে কথা উনি বললেন যে দুটোই ছিল, একটা হচ্ছে স্যাক্রিফাইস করছেন, আবার এদিক দিয়ে দায়িত্বও আছে। পুরো দক্ষিণ অঞ্চলে আমি একটা উদাহরণ দিব, আজকে এখানে এই পারে আমাদের ওই পারের একটা সামান্য একটা তালশাঁসের একটা চোখ এখানে 10 টাকায় বিক্রি হচ্ছে, আর আমাদের ওখানে 8 আনা, অর্থাৎ 1 টাকার অর্ধেক পয়সাও কিনতে চায় না কেউ। যখনই এই সেতু উদ্বোধন হয়ে গেল, এখন কী হবে, দুই পাশে সমান দাম আসবে, ওপারের কৃষক তার পণ্যের ন্যায্য
মূল্য পাবে এই যে উনি একটা ভালো পয়েন্ট দিলেন এই যে ন্যায্য মূল্য যখন আসলেন আসলে সেতু টোলটা কি আসলে কেমন হয়েছে পরিবহন সেক্টরের অনেকে বলছেন যে আট্টু সেতু টোল যেটা বলবেন সেতু টোলটা আমাদের সরকার একটা টোল নির্ধারণ করেছে আমি বলবো যেহেতু আমরাও স্যাক্রিফাইস করেছি দুই পারের মানুষ এই ব্রিজ করতে দেয়া আমাদের সম্পদকে আমরা দিয়ে দিয়েছি না এটা কিন্তু আমাদের স্যাক্রিফাইস এখানে আমি বলবো যে আমাদের সরকার যে আছে হ্যাঁ একটু পুনর্বিবেচনা করে যে না এই এই জনগণের যেন একটু কষ্টটা লাঘব হয় টোলের হারটা কারণ কেউ তো তার পক্ষ থেকে দেবে না কোনো পরিবহন এখানে আমি একটু কথা বলি বাংলার বিশাল স্বার্থের জন্য আমাদের জায়গা জমিন দিয়া আমরা ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করিয়াছি অতএব কারণে এই যে যে টোল এই টোলটা যদি কমে আসে তাহলে উপকৃত হবে জনগণ উপকৃত হবে জনগণ কারণ এখন যে টোলটা সে যদি এক টাকার টোল দেড় টাকা ধরে এটা সে আমাদের জনগণের যাত্রীর উপরে থেকে যাবে এটা কোনো কোম্পানির তরফ থেকে যাবে না এটা সরকারের তরফ থেকে উনি যেমনটি বলছিলেন আসলে পরিবহন মালিকরা দেবেন না আসে না বরং তারা একটু বাড়ানোর সুবাদে অনেকগুলো আদায় করে নেয় তারা আদায় করে নেয় পাঁচ টাকা সরকার যেভাবে বিভিন্ন সেক্টরে ভর্তুকি দেয় গার্মেন্টস মালিকদেরকে ভর্তুকি দেয় তদ্রূপ আমাদের এই ব্রিজের টোলে প্রয়োজনে ভর্তুকি দিক তারপরও জনগণের ন্যায্য মূল্য যেন পায় তারা যেন ওই ব্রিজের টোল দিতে যে পণ্যের মূল্য ওখানেই বৃদ্ধি হয়ে যাবে এটা এই আশঙ্কায় না পড়ে আমি এখানে রিকোয়েস্ট করব অবশ্যই যেহেতু এখন ফেরিতে লঞ্চে যে ভাড়া আছে টোল তার দেড় গুণ করা হয়েছে আমি বলবো দেড় গুণ না বরং অর্ধেকে নামায় নিয়ে আসা হোক জনগণের পক্ষে দাবি এখন বলছি কি যে টোলটা ধরা হয়েছে একটু কমাই নিলে আমাদের জন্য ভালো হইতো আরও দুইটা ব্রিজ সামনে রয়ে গেছে গা ওই ব্রিজের টোল মাফ করে দেওয়া হয়েছে সরকারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওটা ব্রিজটা টোলগুলো মাফ করে দেওয়া হয়েছে মনে করেন যে চিটাগাং কর্ণফুলি টানেল সে তৈরি করতেছে এখন যমুনা ব্রিজের পাশ দিয়ে ট্রেন লাইন একটা তৈরি করতেছে সে প্রায় শেষের দিকে এখন প্রায় রূপপুর বিদ্যুৎ আরও অনেক কিছু এখন কুয়াকাটা যাচ্ছে অনেক ব্রিজ এখন যাবে কুয়াকাটা কত সময় লাগবে প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ কত লিখি যে এই আমাদের পদ্মা ব্রিজের টোল একটু কমাই দিলে আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সমস্ত বাংলার জনগণের পক্ষ থেকে তার কাছে আমাদের আবেদন উনি যে জীবনের ঝুঁকি নিয়ে যে আশীর্বাদ ছিল মানে যে সাহস নিয়ে যে সাহস নিয়ে উনি উনি তো দেশে অর্থনৈতিক মুক্তি এনে দিয়ে যাচ্ছে বিনা দোষে দোষী বানায় ওনাকে এটার জন্য কিন্তু আমাদের একজন মন্ত্রীর মন্ত্রিত্ব গেছে সচিবের চাকরি গেছে কত বড় কঠিন হিসাব যে বিনা দোষে এগুলো করছে কিন্তু তিনি সেই বিশ্বাসে হজম করছে সবশেষে দেখা গেল কি এখন সবশেষে দেখা গেল আসলে সবই মেকি বানানো ভিত্তিহীন রাইট রাইট তো সবচেয়ে সারা বিশ্ব দেখি এখন প্রত্যাশা তো অনেক বড় আমি আশা করি যে এই সেতু হয়ে যাওয়ার ফলে ওই অঞ্চলে শিক্ষা জোন গড়ে উঠবে শিক্ষা কমপ্লেক্স গড়ে উঠবে মেডিকেল কলেজ সায়েন্স পড়ার জন্য শিল্প কারখানা তাহলে আপনার মতো আমাদেরও প্রত্যাশা কারণ আমরাও জানি সরকারের একটি বড় স্লোগান হচ্ছে পিছিয়ে থাকবে না কেউ নো ওয়ান লেফট বিহাইন্ড আমরাও সেই প্রত্যাশা করি এবং আমরা বলতে চাই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাথে ঢাকার যে সংযোগটি হয়েছে এ আসলে শুধু সেতু না এ হচ্ছে একটি বন্ধন একটি অর্থনৈতিক বন্ধন বাংলাদেশের একটি ঘুরে দাঁড়াবার দৃষ্টান্ত এবং সেই দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে এবং অবকাঠামোগত উন্নয়নে সরকারের করণীয় আরও অসম্পূর্ণ কাজগুলো খুব দ্রুতই শেষ হবে তো এই ছিল প্রত্যাশা আগামীতে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে চায়ের কাপের ঝড়ে